ওয়েলকাম ফ্রেন্ডস, আমি শিবম। আজকে নিয়ে এসেছি নতুন একটি চাকরি রিলেটেড আপডেট নিয়ে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চাকরি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ হতে চলেছে। তো সেক্ষেত্রে 4 লক্ষ পর্যন্ত পরীক্ষার্থীর বসার সুবিধা থাকছে এবং এই নিয়োগটি হবে স্বাস্থ্য বিভাগে, এবং যেটি জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো কি সেই আপডেটটি? তো জানতে হলে অবশ্যই ভিডিওটি পুরোটি দেখুন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, এরকম এডুকেশন এবং চাকরি রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করে দেবো। তো বন্ধুরা, কোভিড সিচুয়েশনের পরবর্তীকালে একটি গুরুত্বপূর্ণ চাকরি রিলেটেড আপডেট আপনাদের সামনে নিয়ে আসছি। তো সেক্ষেত্রে বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে জানানো হয়েছে স্বাস্থ্য বিভাগে 12,000 পদে চাকরির বিজ্ঞপ্তি বেরোতে চলেছে, এবং যার জন্য পরীক্ষায় বসছেন 4 লক্ষের অধিক পরীক্ষার্থী। তো তার নিয়োগ প্রক্রিয়াটা শুরু হচ্ছে মার্চ মাসে। এবং কি সেই আপডেট? তো বন্ধুরা, এখানে যেটা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায়, স্বাস্থ্য দপ্তরের সবচেয়ে বড় নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে। তো বন্ধুরা, আপনারা জানেন কোভিড সিচুয়েশন চলছে, সঙ্গে সঙ্গে একটি যুদ্ধেরও একটি আবহাওয়া চলছে। তো তার মাঝখানে এই যে চাকরি রিলেটেড আপডেটটি, অবশ্যই একটি আনন্দের খবর সমস্ত পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ডাক্তার, নার্স এবং ফার্মাসিস্ট এবং ফিজিওথেরাপিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট এবং ফেসিলিটি ম্যানেজার, আগে ওয়ার্ড মাস্টার বলা হতো। তো বন্ধুরা, ফেসিলিটি ম্যানেজারে আপনারা অনেক আমাকে বলেছিলেন যে আপডেট দেওয়ার জন্য কবে হচ্ছে লগ ইন নিচ্ছে। আপনারা দেখেছিলেন যে লগ ইন করছেন, সেখানে মোবাইল নাম্বারটি দেওয়ার পরেও লগ ইন নিচ্ছে না। তার কারণ কি ছিল? অবশ্যই তার কারণটি অবশ্যই জানানোর দরকার পড়লে আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, সেই ফেসিলিটি ম্যানেজারের আপডেটটি আছে এখানে দিয়ে দেবো। এছাড়াও ওয়ার্ডেন এবং ফুড সেফটি অফিসার এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার এবং সহকারী সুপার লাইব্রেরিয়ান, চালক সহ 23 ধরনের পদে সব মিলিয়ে নিয়োগ হবে 12,000-এর উপর। এবং স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বা WBHRB এই নিয়োগের দায়িত্বে রয়েছেন, এবং মার্চ থেকে টানা 6 মাস চলবে মৌখিক এবং লিখিত পরীক্ষা। তো বন্ধুরা, আপনারা জানেন ফেসিলিটি ম্যানেজারের ক্ষেত্রে যারা আবেদন করেছিলেন, প্রথম পর্যায়ের দ্বিতীয় পর্যায়ের দুটো লিস্ট বেরিয়েছিল, সেক্ষেত্রে যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে তাদের জন্য বিগত 2টি নোটিফিকেশন পাবলিশ করার মাধ্যমে আপনাদের জানানো হয়েছিল আপনাদের আবার নতুন করে ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের একটা ডাউট ছিল যে কবে এক্সাম হচ্ছে কি হবে না। তো বন্ধুরা, আজকে সে আপনারা জানতে পারছেন যে ফেসিলিটি ম্যানেজারের জন্য অবশ্যই এক্সাম হবে, এবং সেটি বলেছে মৌখিক এবং লিখিত পরীক্ষাও হতে পারে, এবং এই পরীক্ষায় বসতে চলেছেন 4 লক্ষের বেশি চাকরি প্রার্থী। যেক্ষেত্রে যে সমস্ত পোস্টগুলো বলা হয়েছে তার টোটাল এখানে 4 লক্ষের উপরে এখানে চাকরি প্রার্থী বসতে পারে। এবং WBHRB সূত্রের খবর, এত বিশাল সংখ্যক পদে এর আগে নিয়োগ হয়নি। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই বোর্ডের সেক্টর 5-এর অফিসে শুরু হয়ে যাবে চাকরির ইন্টারভিউ। প্রতিদিন গড়ে 300 জন করে ইন্টারভিউ দেবেন। ফেসিলিটি ম্যানেজার পদের জন্য লিখিত পরীক্ষা দেবেন 2,61,000-এর বেশি চাকরি প্রার্থী। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তার মধ্যে 2,61,000 চাকরি প্রার্থীরা আপনি এখানে এক্সামে বসতে পারবেন। তো তার ডকুমেন্টস এর যে ব্যাপারটা যেটা রয়েছে ভেরিফিকেশনের, তো সেটি হয়তো শীঘ্রই আরম্ভ হবে, কারণ আমরা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে সেই ফরম্যাটটি অলরেডি চলে এসেছে এবং তার প্রক্রিয়াটি নির্দিষ্ট হবে তাড়াতাড়ি শুরু হতে চলেছে। এছাড়া বলেছে বুধবার বোর্ডের চেয়ারম্যান ডক্টর প্রদীপ কুমার সুর একথা জানিয়ে বলেন, এই প্রথম আমরা সব নিয়োগের ক্ষেত্রে অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার করছি, এবং অনলাইন ভেরিফিকেশন তো হচ্ছেই, 100% স্বচ্ছতা বজায় রাখতে অনন্য ব্যবস্থাও থাকছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি স্বচ্ছতা নিয়ে যেটা অনেক সময় প্রশ্ন ওঠে রাজ্য সরকার বা আদার্স যে সমস্ত সেক্টরের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে সেই বোর্ডের থেকে এটা জানানো হয়েছে স্বচ্ছতা বজায় রেখে এখানে করা হচ্ছে। এক্ষেত্রে বোর্ডের সূত্রে খবর যেটা বলা হয়েছে, স্বাস্থ্য দপ্তরে 23 ধরনের পদের জন্য 11,630 জনকে প্রাথমিকভাবে নিয়োগ করার কথা ছিল, এবং সম্প্রতি স্বাস্থ্য ভবন আরো 500টি পদে নিয়োগ করার জন্য বোর্ডের কাছে আর্জি জানায়। তাহলে টোটাল বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন যে এখানে একটা হিউজ সংখ্যক রিক্রুটমেন্ট হতে চলেছে 12,000 পদের জন্য। তো তাছাড়া বলেছে ফলে শূন্য পদের সংখ্যা 12,000 পেরিয়ে গিয়েছে, এর মধ্যে 30 এপ্রিলের মধ্যে 8,000-এর বেশি পদে নিয়োগ হবে এবং বাকি নিয়োগ হবে ধাপে ধাপে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন যে 30 এপ্রিলের মধ্যে 8,000-এর বেশি পদে নিয়োগ অলরেডি হয়ে যাচ্ছে। তাছাড়া এর মধ্যে বলেছে 6,114টি পদ হলো স্টাফ নার্সের গ্রেড 2, এবং জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের পদে নিয়োগ করা হবে 1,852টি, এবং মেডিকেল টেকনোলজিস্টে নেওয়া হবে 1,647 জন, এবং ফেসিলিটি ম্যানেজার পদে নিয়োগ করা হবে 827 জনকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন 827 জনের জন্য আপনাদের যেটা ফেসিলিটি ম্যানেজারে এক্সাম দিতে হচ্ছে, 2,61,000-এর বেশি চাকরি প্রার্থীরা এখানে এক্সাম দেবে। এছাড়া বন্ধু এখানে বলেছে গাড়ি চালক পদের জন্য নেওয়া হবে 300 জনকে, এছাড়া ফার্মাসিস্ট,
167 জন এবং নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রের ওয়ার্ডেন হিসাবে 132 জনকে এখানে নেওয়া হচ্ছে, সরি 165 জনকে নেওয়া হচ্ছে, এবং হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট হিসেবে 151 জনকে এবং খাড়গসূত্রের মেডিকেল অফিসার হিসেবে 132 জনকে নেওয়া হবে। এছাড়া 64 জন সহকারী সুপার নন মেডিকেল গ্রেড 2 এবং 44 জন ফুড সেফটি অফিসার এবং 32 জন সিনিয়র আয়ুর্বেদিক মেডিকেল অফিসার এবং 26 জন আয়ুর্বেদিক লেকচার এবং 19 জন ডেন্টাল টেকনিশিয়ান নিয়োগ করা হবে। মার্চের দ্বিতীয় সপ্তাহে যে প্রক্রিয়া শুরু হচ্ছে তা চলবে প্রায় 8 দিন, এরপর শুরু হবে নার্সের নিয়োগ, চলবে 40 দিন ধরে। মে মাস শুরু হবে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ, এবং বোর্ডের এক পদাধিকারী বলেন এবার নিয়োগের বৈশিষ্ট্য হলো খাতা দেখার প্রশ্ন নেই, পরীক্ষক পরীক্ষার্থীকে দেখতে পাবেন না, কোনো টেবিল কোনো পরীক্ষক বসবেন এবং ইন্টারভিউয়ের আগে তা জানা সম্ভব নয়, অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতাই থাকবে 85% নম্বর এবং 15% থাকবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তো বন্ধুরা আমরা বুঝতে পাচ্ছেন যে এখানে শিক্ষাগত যোগ্যতাকে এখানে বেশি মাত্রায় গুরুত্ব দেওয়া হচ্ছে, যেক্ষেত্রে 85% নাম্বার আসছে আপনাদের শিক্ষাগত বা এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে এবং 15% মার্কস আসছে আপনাদের ইন্টারভিউ থেকে। তো বন্ধুরা এটাই আপনাদের সামনে সব থেকে বড় একটি চাকরির বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে 12,000-এর বেশি কিন্তু আপনাদের চাকরি পরীক্ষার্থীদের জন্য নেওয়া হচ্ছে। তো আপনাদের এইখান থেকে যদি কোনো ডাউট থাকে বা কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। তো বন্ধুরা আজকে থাকলো এই আপডেটটি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।